নুসরাতের সঙ্গে থাকছে না টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত, জুটি বেঁধেছেন হট গ্ল্যামারাস অভিনেত্রী এনা শাহর সঙ্গে। ভাইরাল হলো যশ এনার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও। সম্পূর্ণ খবরটি জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখুন। দেশ বিদেশের স্টারদের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কিন্তু টলিউডের যশ দাশগুপ্ত সাম্প্রতিককালে সবথেকে বেশি চর্চিত অভিনেতাদের মধ্যে অন্যতম। তবে তিনি খুব বেশি দিন টলিউডে এসেছেন বা অনেকগুলি ছবিতে কাজ করেছেন এমনটাও নয়। যশ মূলত পরিচিতি পেয়েছে ব্যক্তিগত জীবনের গুঞ্জনের জন্য, তার অভিনয়ের জন্য নয়। অভিনেতা মাসখানেক আগে বাবাকে হারিয়েছেন। আগের পক্ষের এক ছেলে থাকলেও এবারে বাবা হওয়ার অনুভূতি অনেকটাই স্পেশাল তার কাছে, কারণ নুসরাত জাহানের সঙ্গে সম্পর্ক, সন্তানের পিতৃত্ব স্বীকার, বিয়েতে স্বীকৃতি, এরকমই একের পর এক অধ্যায় রয়েছে এই কাহিনীতে। অনেকেই মনে করছিলেন এই সব তর্ক বিতর্কের কারণে যশের পেশাগত জীবনে প্রভাব পড়বে, কিন্তু অভিনেতা একই সাথে পেশাগত ও ব্যক্তিগত জীবন দুটোই একই সাথে ব্যালেন্স করে সামলাচ্ছেন। সম্প্রতি আবারও কাশ্মীরে ঘুরতে চলে এসেছেন যশ দাশগুপ্ত, তবে এবার তার সঙ্গী নুসরত নন। যশের সঙ্গে ভূস্বর্গে গিয়েছেন অভিনেত্রী এনা সাহা। গোটা দুর্গাপুজোটায় নুসরতের সঙ্গে হাতে হাত রেখে ঘুরেছেন যশ, কিন্তু পুজো মিটতে নুসরাতকে রেখে কাশ্মীরে উড়ে গেলেন যশ। তবে জানা যাচ্ছে ঘুরতে নয়, কাজের জন্যই একটি হঠাৎ ট্যুর যশ এবং এনার। দুজনেই আগামী ছবি চিনে বাদামের শুটিংয়ের জন্য ভূস্বর্গে পাড়ি দিয়েছেন তারা। তবে শুটিংয়ের ফাঁকে বেশ অন্তরঙ্গ অবস্থার ছবি পোস্ট করেন এনা সাহা, ফলে মূলত বিতর্কের সৃষ্টি হয়। সূত্রের খবর, এনা সাহার সাথে একই বেডরুমে থাকছেন যশ দাশগুপ্ত। ইনস্টাগ্রামে ক্যাপশন ছিল এক কাপ কফি উইথ যশ। একই বিছানায় শুয়ে যশ এনা ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলে নুসরত বেজায় রেগে যান। সোশ্যাল মিডিয়ায় এসে বলেন, আজকাল সম্পর্ক বড়ই ক্ষণিকের জন্য, আপেক্ষিক, তবে কোনো কিছুই তাকে আর থামাতে পারবে না, পেছন দিকে না তাকিয়ে এবার এগিয়ে চলবো। এর ফলে নেটিজেনরা অনেকেই মনে করছেন নুসরাতকে ছেড়ে এবার এনা সাহার সাথে জুটি বেঁধেছেন যশ দাশগুপ্ত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন।